वेलकम बैक टू माय चैनल पिंकी पाल। चलो आसलाम मामा तुवान साथे न्यू ब्लॉग में। तो भेवेछिलाम आज के वीडियो देव ना, तो भावलाम जे शरीरटाओ भालो लागजे ना, तारपरे तार उपरे तोमादेर टाका बाड़ीते ना थाकले ना रान्नार चाटटा अत थाके ना, ताई डिक 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 करे रान्ना करछि। चलो कि रान्ना करछि देखे नाओ, तारपरे बोलछि। चलो बाटा माछेर झोल, माने फुलकपि आलू दिए बाटा माछ। एत बड़ो बड़ो बाटा माछ आमार पछंद हय ना, तबु तोमादेर काका निये एसेछे। तो आज के बाटा माछेर झोल আর এই যে লাউ শাক এখনো বানাইনি, রেডি করেছি, এখন লাউ শাক বানাবো। তো চলো দেখলে আমি কি রান্না করছি। হ্যাঁ, আজকে এরকম সাইজের বাটা মাছ নিয়ে এসেছি, মানে এতটাই বড় সাইজ, আমার এতটা ভালো লাগে না, তোমাদের তো বলেই দিলাম, দেখালাম আর বললাম। তার জন্য বলেছি যে কেটে নিয়ে আসতে পারতে না, উনি গোটা গোটাই রান্না করতে হবে, গোটা গোটাই খেতে হবে। তো চলো করে দিই। আর যেহেতু রাত্রে খাবে, রাত্রে আজকে রুটির ব্যাপার নেই, রাত্রে আজকে এই ঝোল ভাতই খাবে, তার জন্য আজকে একটু দেরি করেই রান্না করছি, এনার্জি নেই রান্নার আর কি। তোমাদের মানে বুঝতে পারছো তো, বাড়িতে বেটা ছেলে মানুষ, সে যদি না খায় তখন আর রান্নার কিন্তু গরজ থাকে না, আমাদের খাওয়ার অত গরজ নেই আর লিমিট তো নেই। যাই হোক, ভিডিওটা এই কারণেই করা, যদি না ভিডিওটা দিতে পারি তো তোমরা হয়তো ভেবে ফেলবে যে কাকিমা আবার কোথায় চলে গেছে, তার জন্যই আমি ভিডিওটা নিয়ে আসলাম। না, আমি কোথাও যাইনি, একটু সেজেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি সেজেছি, কারণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা দেরি করেই দিচ্ছি এই জন্য। আর যেহেতু রিমি সাজছে, রিমি সাজছে মানে রিমি ভিডিও করবে, আমাকে বললো মা একটু ভিডিও ধরে দেবে, তখন আমি চিন্তা করলাম যে যদি ভিডিও ধরে দিই তো আমাকেও দুটো ভিডিও করতে হবে, তাহলে চলো আমিও একটু সেজে নিই। তাই আমার তো যেমন তেমন যেটুকু যেরকম সাজি সেরকমই, যেহেতু ক্যামেরায় সব সময়তেই নাইটি করে চলে আসি, ওই জন্য ভাবলাম একটা কুর্তি গায়ের মধ্যে দিয়ে নিই। তাই চলে আসলাম যে একটা ছোট্ট করে ব্লগ ছেড়ে দিই তোমাদেরকে, যে আমরা মানে রিলস রিলস মানে রিলস করবো বলেই রেডি হয়েছি। আর সকালবেলা মনিদির একটা ভিডিও দেখলাম, যে সত্যি মনিদি ভিডিওটা অসাধারণ হয়েছে, আর ভিডিওটাতে এত হেসেছি আমি, ভিডিওটা মানে হাসি, তুমি কথাগুলো পুরো পারফেক্ট কথাগুলো বলেছো। আর একটা মানে ছোট ক্লিপ এসেছে আমার কাছে, মানে হোয়াটসঅ্যাপে একটা ছোট ক্লিপ এসেছে, কার একটা লাইভ মানে এসেছে, যে আমার বরকে সাবধান থাকতে বলছে, মানে অন ক্যামেরাতে ঠেট দিচ্ছে, বুঝতে পেরেছো, অন ক্যামেরাতে আমার বরকে ঠেট দিচ্ছে, সাবধান থাকিস নালে কি বাম্বু না বাস কি একটা মানে ল্যাঙ্গুয়েজ, খারাপ একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলো দেখলাম, আমি ইগনোর করে আমি বন্ধ করে দিলাম। তো যেই কথাটা বলেছে তাকে বলি, তাকে বলবো কি তোমাদের ভিউয়ার্সদের বলি, তোমরা ভিউয়ার্সরা তো সবসময় শুনতে যাও দেখতে যাও, আমি সবসময় তোমাদেরই আমি বলি, আমি কাউকে বলি না উদ্দেশ্য করে। ভিউয়ার্স আমরা কিন্তু অনেক কথা থাকতে পারে, তাই না? কারণ উনিশটা বছর কিন্তু এই কুড়ি বছরে পড়বে, কুড়িটা বছর তোমাদের কাকুর সাথে আমি সংসার করছি, আমি কিন্তু অনেক কিছু জানি, অনেক কিছু। আজকে দুদিনের জোগাড়ি এসে বলছে কি না, আমার এই আছে, আমার ওই আছে, আমার এর সাথে পীত আছে, ওর সাথে পীত আছে। আরে ভাই কর না, তোরা যার সাথে পীত করার কর না, আমার তো কোনো দরকার নেই, আমি তো কারোর সাথে পীত করতে যাই না, কারণ আমার আমার নিজের ঘর আছে, নিজের বাড়ি আছে, নিজের স্বামী সন্তান নিয়ে আমি নিজের মতন করে থাকতে চাই, কারণ অনেক এইসব ঘেঁটে এসেছি, অনেক ঘেঁটে এসেছি, পীতি বিরক্ত হয়ে গেছি। আর এই মানুষটা না, এই মানুষটাকে সবাই মানে এই মানুষের পয়সা খেয়ে 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 তাদের ভুঁড়িগুলো এরম বেড়ে গেছে। আমি অনেক বারণ করেছিলাম, অনেক বারণ করেছিলাম যে সংসার পেতেছ, নিজের সংসারের দিকে মন দাও, আলছাল আল ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করছি না, তাদের পেছনে তারা কি করতো জানো, আজ কোয়ার্টারের বৌদি, কাল ব্যাংকের বইয়ের বৌদি, এরকম বৌদিদের সাথে টাইম কাটাতো, মানে তার স্বামী থাকতো না, তার স্বামী কাজে চলে যেত, তাহলে ইন্টিমিটিটা খুব ভালো হতো, বুঝেছো। আর এইগুলো করে করে লাস্ট পর্যন্ত এটাকে এসে হাসিয়ে দিল। তা যাই হোক, যেরকম যে যেরকম করেছে করুক বাবা, আমার কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, আমার বরের দিকে চোখ এরম করে তাকাস না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে, ঠিক আছে? অনেক করেছিস, অনেক 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 খেয়েছিস, যার খেয়েছিস তার পেছনে লাথি মারবি, সেটা আমি আগাগোড়াই জানতাম, ওই জন্য তোদের থেকে না সবসময় আমি দূরে থাকতাম, তোদের সাথে আমি কোনোদিনই রিলেশন রাখতাম না, আর আমি পছন্দও করি না তোদেরকে, একদমই পছন্দ করি না, কারণ তোরা শুধু তপন পালের এটা চিনতিস, তপন পালের মাথায় এরকম হাত গুলাতিস, গুলিয়ে গুলিয়ে এটা নিয়ে, ওরে খাসির মাংসের চোট, ওরে সারা মাসের টাকা, মানে মাস গেলে আমার ঘরে বাজার জানা আসতো, সেই ঘরে সেই বাজার আসতো, মানে এরম খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়ার কি মানে হুজ্জুতি পড়ে গেছিলো। আমি উনিশটা বছর থেকে এসেছি না, উনিশটা বছর জানি কোথা থেকে কী হয়েছে, কোথা থেকে কী হচ্ছে,
যাক না, কে কত কাকে নিয়ে সংসার করবো। আরে বাবা, আমি তো আছি, দেখবো, শুধু চোখ দিয়ে দেখবো। দেখতে তো ক্ষতি নেই না, দেখতে তো কারো ক্ষতি নেই, সবাই দেখতে পারে, কারণ চোখটা তো কারো বাবার দেওয়ার নয়, চোখটা তো আমারই। আমার বাবা জন্ম দিয়েছে, আমার মা জন্ম দিয়েছে, তো চোখটা তো আমারই হবে না, তা সেই চোখ দিয়েই আমি দেখবো। আর পরের দিকে নজর না দিয়ে নিজেদের দিকে একটু নজর দেব, এইটুকুনি বলবো। ঠিক আছে, এসেছিলিস আমার কাছে নিজেদের ফেস ভ্যালু করার জন্য, আমি তো বোকা, ওই জন্য আমি তোদেরকে ফেস ভ্যালু করিয়ে দিয়েছি। আর যেই ফেস ভ্যালু হয়ে গেছে, দিয়েছিস আমার পেছনে লাথি, কদিনই লাথি দিয়ে কদিনেরও বদনাম গে। আরে আমাদের তো লোকে এমনিই 2 বছর ধরে বদনাম করে 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 সব উগলে দিয়েছে, সব উগলে দিয়েছে। তোরা আর কী নতুন করে উগলাবি, তোরা কী নতুন করে উগলাবি, তোদের কথা লোকে আর পাত্তাও দেবে না। এবার তোদের কিছু যদি উগলাতে হয় না, তাহলে আমার কিন্তু ভীষণ লজ্জা করবে, আমি চাই না। কারণ যেখানে মানে যাদেরকে আমি ভালোবেসেছি না, তাদের কিছু উগলাতে চাই না। তাই বলছি যে যেটা করছিস নিজেদের মধ্যেই কর, নিজেদের মধ্যেই থাক, নিজেদের আয়ত্তের মধ্যেই রাখ, আয়ত্তের বাইরে যাস না। কারণ স্বামীটাও আমার, সন্তানটাও আমার, বাড়িটাও আমার, আমি তো কারো বাড়িতে থাকতে যাই না, আর কারো বাড়িতে খেতেও যাই না, পাত পারতেও যাই না। ঠিক আছে, তো যাই হোক ভিউয়ার্স, তোমাদেরকে বললাম, কারণ অনেকে দেখছি আমার বরকে নিয়ে খুব জ্বালা উঠেছে, খুব জ্বালা উঠেছে। ঠিক আছে, তাদের পয়সা মানে তাদের বলছি, তারা আমার বরের পয়সা দিনের পর দিন ধ্বংস করে শেষ করে দিয়েছে। ঠিক আছে, অনেক অনেক অনেক, তাদের বাড়িতে যদি কেউ মরতোও না, সেই শ্রাদ্ধটুকুনি আমার স্বামী করত। ঠিক আছে, সেই কাজের যদি শ্রাদ্ধ হতো, সেই শ্রাদ্ধের কাজের টাকাটাও অবধি আমার স্বামী দিত, তবে গিয়ে সেই কাজটা সম্পূর্ণ হতো। তো আমি মুখ খুলতে চাই না, কারণ আমার বলতে চাই না, শুধু এটুকু বললাম যেহেতু আমার বরকে নাকি দেখে নেবে, অন ক্যামেরা এসে তোমাদেরকে বলছে আমার বরকে দেখে নেবে। আরে ভাই, তোমরা কী কর, তোমরা এইসব মানে আলছাল আর বাজে কথাটা বলতে পারছি না, কারণ ওইসব বাজে কথা তো আমি বলি না। এদেরকে চিনলে কোথা থেকে গো, এদেরকে আগে কোথাও দেখেছিলে? পিঙ্কি পালের বাড়িতেই দেখেছিলে, পিঙ্কি পালের ভিডিওতেই দেখেছিলে, আর পিঙ্কি পাল যেখানে গেছে সেখানেই দেখেছিলে। তাই এরা না এখন নিজেদের বড় হনু মনে করে, বিশাল সেলিব্রিটি হয়ে গেছে সব একটা, বিশাল নিজেদের মনে করে হিরোইন হিরো। তো চলো, ওই যে ডাক এসে গেছে, এখন আমি ভিডিও করবো, ওপরে যাবো, আমার মেয়ে রেডি হয়ে গেছে, তো আমিও ভিডিও করবো, ওর সাথে কয়েকটা ভিডিও পাবে। চলো দেখতে থাকো, সামনে থাকো, ওই যে নামছে ওপর থেকে, তো নামবে না, আমার মেয়ে নামবে না, আমিও যাবো ওপরে। তো চলো এখন ভিডিওটা এইটুকুনি, শুধু জাস্ট আমার কাছে ক্লিপটা এসছে যে ওপেন ঠেট দিচ্ছে, তার জন্য তো আমি তোমাদেরকে জানালাম। আর কিছু মানুষ তো বাবাকে ওপেন ঠেট দিচ্ছে ক্যামেরা এসে, আমার পেছনে লাগতে আসিস না। আরে তোর ভাই, তোদেরকে কে চিনলো, তোরা কার পয়সায় খেলি? আমরা তো সামনেই লাগি, আমরা পেছনে কারো লাগি না, আমাদের পেছনে লাগে, আমাদের পেছনে লাগে, নাহলে তো ভিউ পাবে না, নাহলে তো ফেস ভ্যালু পাবে না, ব্যাড ম্যানেজ করে দেবে, বন্ধ ছাড়বে, এমনি তো কি সব খায় জানি তো না। ওই দেখো পেছনে কি হবে লাগবো বলো, ব্যাড ম্যানেজ করে দিলে আমরা আমাদের ব্যাড ম্যানেজ হয়ে যাবে, তখন এই বন্ধটা নিতে পারবো না, বুঝতে পারছো? জানো তো কি পচা বন্ধ হয়, ফেস ভ্যালু লাগতে যাবে, এই সব গুটপাট কথা কে বলে, কোন ভাই কোথা থেকে আসে, কোন ভাগার থেকে। যাই হোক, চলো এখন ভিডিওটা আমি ধরাই, মানে মানে ধরি ওর ক্যামেরাটা, আমি ধরবো, আমিও ভিডিও করবো। চলো দেখতে থাকো, সামনে দেখো, নেক্সট ভিডিও তোমার দেখাচ্ছে। টাটা। রিমি ছাড়া কি কোনো কন্টেন্ট নেই ভাই? না বাবা, তার জন্যই তো তোমাকে হাতে নিতে চেয়েছিল, যাতে তোমাকে, হ্যাঁ তোমাকে হাতে নিলে পরে যদি তাদের আরো ফেস ভ্যালুটা বাড়ে। আর তুমি আশায় মরে চাষায় একটা কথা আছে না, হ্যাঁ, আর সেটা তো পারলো না, ওই জন্য এখন তোমার বাবার পেছনে লেগেছে। বাবা রিমি থাকতে বাবা মায়ের কোনো ক্ষতি করতে পারবে না, আর মা বাবা থাকতে রিমির কোনো ক্ষতি করতে পারবে না, এই তিনটে মানুষ এক থাকলে কেউ হাতে কেন কোনো পাতেও মারতে পারবে না, মানে ছুঁতে পারবে না, সামনেটাও ছুঁতে পারবে না। বুঝে নিয়েছো, শুনে নিয়েছো রিমির কথা? তো চলো এখন যাওয়া যাক ওপরে, মানে ওপরে বলতে ছাদে। ঠিক আছে, আমরা ছাদে, আজকে যেহেতু তোমাদের কাকু নেই, আজকে আমরা ফ্রি ফ্রি ফ্রি, তাই এখন অনেক রিলস করবো, অনেক ভিডিও করবো। চলো টাটা।